দেখুন বন্ধুরা, আজকে আমরা বানাবো রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল। এই জন্য নিয়েছি মাছ, কেটে বেছে ধুয়ে নিয়েছি। এতে হলুদ, লবণ মাখিয়ে নিলাম। দেখুন, এই জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, তেজপাতা দুটো করে নিয়েছি, একটা তেজপাতাকে, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা, আর নিয়েছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি দেখুন আমার তেলটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব। আমি ভালো করে দু পিটি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছটা আমি তুলে নেব। অল্প সিদ্ধ করে রেখেছিলাম কপিটা, এবার আমি ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি লাল লাল করে কপিগুলো ভেজে নেব। এবার আমি কপিগুলো তুলে নেব। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। তাই তেল দিয়ে দিলাম, ফোড়নে তেজপাতা, একটা গোটা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি আদাটা দিয়ে দিলাম। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিন। চিন মশলাগুলো আমি একটু, সেগুলো আমি জলে গুলে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিই। এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিই। আমি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে, আলুকে একটু কষিয়ে নেব।
আলু আর কষি আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার আলুটা কষিটা মশলার সময় কষানো হয়ে গেছে। এবার আমি জল গরম করে রেখেছিলাম, এবার গরম জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এটা 5 মিনিট ফোটার পর আমি মাছগুলো দিয়ে ফোটাবো। দেখুন আমার ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছের ঝোল তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নেব। দেখুন আমাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।